আসসালামু আলাইকুম, আমি ফোকাস আর্ট প্রো থেকে চলে আসলাম মাহবুবা। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসি, সেটা হচ্ছে কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল। অনেকেই জানতে চাচ্ছিল আপু কীভাবে কালার মিক্সিং করেন হ্যান্ড পেন্টের, তো তাদের অনেক প্রতীক্ষার ফল হচ্ছে আজকের এই হ্যান্ড পেন্ট কালার মিক্সিংটা। তো সবার আগে বলে নিই, যারা যারা আমার হ্যান্ড পেন্টের এই টিউটোরিয়ালটি দেখতে চাইছিলেন তাদের জন্যই তো আজকে এটা করা। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যে এই শাড়ির জন্য যতটুকু রং প্রয়োজন আমি আজকে এই শাড়ি করব। তো এই শাড়ির জন্য যতটুকু রং এবং রং মিক্সিংয়ের যা নিয়ম আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আজকে এই শাড়ির জন্য রং তৈরি করছিলাম, ভাবলাম আপনাদেরকে রঙের মিক্সিংটা দেখাই দিই, যেহেতু অনেকেই অনেক দিন যাবৎ জিজ্ঞাসা করতেছে যে আপু রং কীভাবে বানান, রং কীভাবে বানান, রং কীভাবে বানান। তো তাদের জন্য আজকে এই রঙের মিক্সিংটা দেখাইছি। এবং সবাইকে বলে রাখি, এই রং মিক্সিং নিয়ে বা হ্যান্ড পেন্ট নিয়ে কারো যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আমি দেরি হলেও আমি কমেন্টের অ্যান্সার কিন্তু করে দিই। তো আর যারা যারা আমার ফেসবুক আইডি, আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং গ্রুপে জয়েন হতে চান, নিচে ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দেওয়া আছে, জয়েন হতে পারেন। তো চলুন দেখে আসি কীভাবে কালার প্রস্তুত করবো। তো দেখেন, আমি এখানে মশলার ট্রেগুলো নিয়েছি। আমার কাছে দুই ধরনের ট্রে আছে, একটা বড় সাইজের এই যে এরকম, আর একটা ছোট সাইজের। তো এটা নেওয়ার কারণ হচ্ছে এটাতে রঙগুলো আপনারা, এবং এটা হচ্ছে ঢাকনা, ঠিক আছে, আপনারা এটা নেওয়ার কারণ যে রঙগুলো আলাদা আলাদা করে নিতে পারেন এবং একটার সাথে একটা মিশে যায় না এই জন্য। তো যারা নতুন তারা এত বড় নিতে না চাইলে ছোট সাইজেরও নিতে পারেন, আমার কাছে ছোট সাইজেরও আছে, ঠিক আছে। তো আপনারা যে কোনো একটা চাইলে নিতে পারেন। তো আজকে কী কী কালার ব্যবহার করবো সেগুলো বলছে। আজকে ফ্রোশিয়ান পিঙ্কটা ব্যবহার করছি, আমি ব্যবহার করছি হোয়াইট পেস্ট, এই যে এটা হোয়াইট পেস্ট ব্যবহার করবো। ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালারটা আমি তৈরি করে নিয়েছি লাল আর নীলের মিশ্রণে, ঠিক আছে। আর এটা হচ্ছে হলুদ কালার, ম্যাজেন্টা কালারটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে লাল আর নীলের মিক্সিংয়ে এই ম্যাজেন্টা কালারটা তৈরি হয়। এর সাথে নিব বাইন্ডার এবং এনকে, ঠিক আছে। এই যে ব্লু কালার নিয়েছি, ব্লু কালারটাও দেখাই দিচ্ছি। তো দেখেন, আপনারা যখনও রং নিতে লাগলেই, মানে যখনই রং মিক্সিং করবেন, রংটা অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, কারণ রং নিচে থাকে, দেখা যায় যে অনেক দিন থাকলে রংটা নিচে চলে যায়। তাই যে কোনো ধরনের রং করার আগে অবশ্যই রংটা ঝাঁকিয়ে নেবেন। তো আমার যতটুকু রং প্রয়োজন একটা এই শাড়িটা করতে, কোন কালার কতটুকু প্রয়োজন আমি ততটুকু পরিমাণে রংটা নিয়ে নিচ্ছি। আর যারা জানেন না যে আমি, হ্যাঁ, মানে যারা আমার কাছে মানে টিউটোরিয়ালের মাধ্যমে আর কি কোর্সের মাধ্যমে আমার কাছে হ্যান্ড পেন্ট শিখতে চান, তাদের জন্য আমি বলছি, আমি নিয়মিত অনলাইনে ওয়ার্কশপ করাচ্ছি। যারা আমার কাছে হ্যান্ড পেন্ট শিখতে চান তারা আমার কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক আইডিতে, আমি যোগাযোগ করে আমার সাথে হ্যান্ড পেন্টের কোর্স সম্পর্কে আলোচনা করতে পারেন। তো আমি দেখেন, একটু আমার কাছে মনে হলো যে রংটা বেশি, সেই জন্য আমি সিরিঞ্জের মাধ্যমে তুলে নিচ্ছি। এখন বলতে পারেন যে আপু চামচ দিয়ে তুলে নিচ্ছেন না কেন, একে তো চামচ দিয়ে বোতলের মুখে ঢালতে প্রবলেম হবে, পড়ে যাবে, রঙের একটু অপচয়ও হয়ে যায়, আর সিরিঞ্জ দিয়ে নিলে সিরিঞ্জটা পুশ করার সাথে সাথে রংটা আর লেগে থাকে না, দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তো আমার মনে হয়েছে যে একটু রংটা বেশি তাই আমি তুলে নিলাম, এরকম সিরিঞ্জ দিয়ে তুলে নিলে একটু ভালো হয় যে রংটা অপচয় কম হয়। তো এরপরে আমি মিক্সিং করবো ফ্রোশিয়ান পিঙ্ক কালারটা, দেখতে পাচ্ছেন আমি প্রতিটা জিনিসই নেওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো এখন দেখেন, আমি পরিমাণ মতো, আমার প্রয়োজন মতো আর কি ফ্রোশিয়ান পিঙ্ক কালারটা নিয়ে নিলাম। সব কালার দেওয়ার পরে তারপরে এনকে বাইন্ডারটা মিক্সড করতে হবে, ঠিক আছে। মানে একটা মিক্সড করলেন, একটার সাথে এনকে দিলেন, বাইন্ডার দিলেন, তারপর আর একটা মিক্সিং করবেন, এনকে দিবেন, বাইন্ডার দিবেন, এটা করবেন না। তো এখন দেখেন, আমি নিব ইয়েলো কালার। ইয়েলো কালার নেওয়ার আগে সবসময় একটা কথা বলি, খেয়াল রাখবেন যেন যে যেটার মধ্যে ইয়েলো কালারটা নেবেন সেটার মধ্যে যেন আর অন্য কালার কখনোই মিক্স করবেন না, সেই ঘরটাতে সবসময় ইয়েলো কালারই মিক্সিং করবেন। কারণ ইয়েলো কালারটা এমন একটা কালার যে অল্পতেই নোংরা হয়ে যায়, কালচে একটা কালার হয়ে যায়। তাই সবসময় হলুদ কালারটার ক্ষেত্রে একটু মানে যত্ন সহকারে কাজটা করতে হবে, ঠিক আছে। তো দেখেন, আমি এখন নেভি ব্লু কালারটা নিয়ে নিচ্ছি, ব্লু কালার যেটাকে আমরা বলি একদম ডার্ক ব্লু, সেটা আমি নিয়ে নিচ্ছি, আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিচ্ছি।
তো অনেকেই বলে যে আপু 60-40% বুঝতে পারি না, 60-40% বুঝতে পারি না। তো তাদেরকে ইনশাল্লাহ আজকে বুঝতে পারবেন যে 60-40% কিভাবে করা হয় ইনশাল্লাহ। আর কেউ যদি বুঝতে না পারেন, আমি তো বলছি বারবার, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে আমার আইডিতে ফেসবুক আইডিতে ইনবক্সও করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর যারা আমার প্রোডাক্ট হ্যান্ড পেইন্টের প্রোডাক্টগুলো নিজের সংগ্রহে রাখতে চান, তারা অবশ্যই আমার সাথে আমার ফেসবুক পেজে অথবা আইডিতে যোগাযোগ করতে পারেন। আচ্ছা দেখেন, আমি এখানে হোয়াইট পেস্টটা নিচ্ছি। এখন বলতে পারেন যে আপু হোয়াইট পেস্টটা কেন সবার লাস্টে নিচ্ছেন? হোয়াইট পেস্টটা নিচ্ছি কারণ অন্য রং নিতে গেলে এই সাদার মধ্যে পড়ে যেতে পারতো, এতে সাদার কালারটা নষ্ট হতে পারে। এই জন্য আগে আমি সবার লাস্টে হোয়াইট পেস্টটা নিতে হবে, সব কালার দেওয়ার পরে হোয়াইট পেস্টটা, যাতে হোয়াইট পেস্টের কালারটা যাতে মানে নষ্ট না হয়ে যায়। আর হোয়াইট পেস্টটা কতটা কনসিস্টেন্সি সেটা আমি আপনাদেরকে একটু উঁচু করে ঢেলে দেখাই দিলাম। তো এখন দেখেন, আমি সবার প্রথমে বাইন্ডার রং নিলেন, তারপরে এরপরে মিক্সিং করবেন বাইন্ডার। আগে কিন্তু এনকে দিবেন না, আগে দিবেন বাইন্ডার। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রংটা কতটা লিকুইডি, ঠিক আছে? অনেক দোকানের ক্ষেত্রে দেখবেন যে রংটা একটু গাঢ় থাকে, একটু হালকা থাকে। যে রংটা গাঢ় থাকে সেটাতে একটু মানে এনকেটা বেশি দিতে হয়। এখন অনেকে জিজ্ঞাসা করে আপু 60-40% কি? এই দেখেন, এটা হচ্ছে 60-40%। আপনার দেখেন রং যতটুকু নিয়েছেন তার 60-40% আপনি বাইন্ডার নেবেন। দেখেন আপনি বাইন্ডার নিলেই বুঝতে পারছেন যে আপনার রঙে 60-40% আসছে কি না। তো আপনাদেরকে এই যে বলে 60-40%, তো এটা হচ্ছে সেই 60-40%। এই রং নেওয়ার পরে 60-40% যতটুকুই রং নেবেন, 1 চামচ নেন, 2 চামচ নেন, 3 চামচ নেন, তার 60-40% নেবেন বাইন্ডার, ওকে? তারপরে নিতে হবে এনকে, ঠিক আছে? আপনি পরিমাণ মতো 60-40% নেবেন হচ্ছে বাইন্ডার। এখন বলতে পারেন আপু চামচে বলেন না কেন? এখন 2-3 চামচে তো আর একটা শাড়ি বা একটা কামিজ হয়ে যায় না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইভাবে একটু মিক্সিং করলে আপনাদের জন্য বেটার হবে। এখন বলতে পারেন আপু এনকেটা কতটুকু নেব? এখন এনকেটা দেখেন আমি নিচ্ছি, আমার রংটা বুঝতেই পারছেন যে অনেক লিকুইড, সেক্ষেত্রে আমার এনকেটা একটু কম নিলেই হবে বাইন্ডারের তুলনায়, ঠিক আছে? রঙের তুলনায় না, আমি বলবো বাইন্ডারের তুলনায়, ঠিক আছে? বাইন্ডারের তুলনায় এনকেটা একটু কম নিলেই হবে, এতেই আমার রঙটা পাতলা হয়ে যাবে। আর যদি আপনারা আরও ঘন করতে চান তাহলে এনকেটা আরেকটু কম নেবেন। আর যদি আরেকটু পাতলা করতে চান যে না আপু আমি আরও পাতলা করতে চাই, তাহলে এনকেটা বাড়াই নেবেন। আবার এত বাড়াইও নেবেন না যে এনকেটা আবার বেশি বাড়াই নিলে কী হয়, এনকেটা আঠা আঠা হয়ে যায়। তো এত বেশিও বাড়াই নেবেন না, একটা তারতম্য সামঞ্জস্য রেখে করবেন। এখন দেখেন সবার প্রথমে সাদা কালারটা মিক্সিং করতে হবে, ঠিক আছে? কেন, যে সাদা কালারটা মিক্সিং করে আপনি হালকা কালার থেকে গাঢ় কালারে যাবেন, এতে আপনার দুইটা জিনিস হবে। একে তো আপনার তুলির যে কালারগুলো অন্য কালারের সাথে নষ্ট হয়ে যাবে না, একে তারপরে দুই নম্বর হচ্ছে পানি কালারে পড়তেছে না। কারণ কি, আপনি যতবার তুলি ধুয়ে নেবেন আপনার তুলির সাথে পানি আসে, তো পানিটা এখন লাগবে না। দেখেন আমি সাদাটা মিক্সিংয়ের পরে ফ্রোশিয়ান পিঙ্ক দিচ্ছি, তার থেকে গাঢ় যেটা ম্যাজেন্টা সেটা গুলিয়ে নিচ্ছি। তো এরকম করে হালকা থেকে গাঢ়তে যাবেন, এতে কিন্তু কালারটা হচ্ছে নষ্টও হবে না, আবার হচ্ছে কালারটা চেঞ্জও হয়ে যাবে না, আবার রঙও কিন্তু সাশ্রয়ী হচ্ছে, ঠিক আছে? তো দেখেন আমি একটু মিক্সিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে টাইম নিই, ঠিক আছে? তো এরপরে দেখেন আমি ব্লু কালারের মিক্সিংয়ে চলে যাব। তো আমি ব্লু কালারের মিক্সিংটা করছি, এরপরে ব্লু কালারের মিক্সিংয়ের পরে সবসময় হলুদ কালারের জন্য যে ব্রাশটা ব্যবহার করবেন সে ব্রাশটা কিন্তু আর অন্য কোনো কালারের জন্য ব্যবহার করবেন না। কারণ হলুদ কালারের ব্রাশের অন্য কোনো কালার ব্যবহার করলে পরে যখন আপনি আবার হলুদ কালারের মধ্যে দিবেন তখন দেখবেন হলুদ কালারটা কেমন একটা কালচে হয়ে যাবে, আর এত সুন্দর একটা হলুদ ব্রাইটনেস কালারটা পাবেন না। তো আমি দেখেন এটা গুলানোর পরে ব্রাশটা ধুয়ে নিব, ধুয়ে দেন আমি ভালোভাবে মুছে, টিস্যু দিয়েও মুছে নিতে পারেন, কাপড় দিয়েও মুছে নিতে পারেন, মুছে নিয়ে দেন আমি ইয়েলো কালারের জন্য আর কি ইয়েলো কালারটা গুলাবো। আমি অবশ্য এই ব্রাশ দিয়ে গুলাবো, বাট আমার অভ্যাস হয়ে গেছে, সো প্রবলেম হবে না আমার ক্ষেত্রে। আপনারা যখনই করবেন ব্রাশটা চেঞ্জ করে নেবেন, কারণ হলুদের জন্য একই ব্রাশটা ব্যবহার করবেন না, এতে অনেক কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আর যদি চান যে না আমি ওই ব্রাশটা ব্যবহার করবো, তাহলে ভালোভাবে ধুয়ে দেন মুছে নিতে হবে, মুছে তারপরে ওই কালারটাতে দিতে হবে। তো দেখেন আমি হলুদ কালারটা মিক্সিংয়ে, আর হলুদ কালারটা সবসময় মিক্সিং করতে প্রতিটা মিশ্রণের সাথে মানে এনকে বাইন্ডারের সাথে রংটা মিশ্রণ করতে একটু সময় নেবেন, ধূপ করে দুই বার নাড়া দিবেন আর মিক্সিং হয়ে যাবে, এরকমটা ভাববেন না। ভালোভাবে মিক্সিং না হওয়া পর্যন্ত মিক্সিং করতে হবে, ঠিক আছে?
তো দেখেন আমি ইয়েলো কালারটা গুলাই নিচ্ছি। তো ইয়েলো কালারটা গুলানোর পরে ইনশাল্লাহ আমাদের কালার মিক্সিংয়ের আর কোনো কোশ্চেন থাকার কথা না, তারপরেও যদি থাকে আমি এত সুন্দর করে বুঝিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, এই রং যে মিশ্রণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই রঙের মিশ্রণ দিয়ে আপনারা সব ধরনের কাপড়ের ওপরে কাজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।